আসসালামু আলাইকুম। আশা করছি সকল জিএসএম ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমার কাছে একটা ফোন আসছিল, এটা হচ্ছে BL 96। তো আমি অনেক সময় নিয়ে, প্রায় আধা ঘন্টা সময় নিয়ে এই ভিডিওটা মেক করেছিলাম। ভিডিওটা রেকর্ড করা ঠিক ছিল, ভয়েস কভার সবই ঠিক ছিল, দেন যখন আমি এডিট করতে যাই তখন দুঃখজনকভাবে আমার কিছু অংশ ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো বন্ধুরা, এই ফোনটার প্রবলেম ছিল, এটা পানিতে পড়ার পর ফোনটা চালু হচ্ছিল না। তো আমি যখন পাওয়ার বাটনে চেক করছিলাম তখন কিন্তু পাওয়ার বাটনে আমরা ভোল্টেজ পাচ্ছিলাম, পাওয়ার বাটন ওকে ছিল। তো এই প্রসেসগুলো, মানে ডিটেলসের যে প্রসেসটা, সেটা আসলে ডিলিট হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমরা আসলে আমি যেটা করে থাকি আপনাদেরকে প্রতিনিয়তই চেষ্টা করি যে ভিডিওগুলো শেয়ার করলে আপনারা উপকৃত হন, সেই রকম ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করা। তো এই রকমভাবেই এই ভিডিওটাও আপনাদেরকে শেয়ার করার জন্য প্রায় আধা ঘন্টা প্লাস আমি ভিডিওটা রেকর্ড করি। তো রেকর্ড করার পর এডিটিংয়ের সময় একদম ভুলবশত এটা ডিলিট হয়ে যায়। তো যাই হোক, আপনাদেরকে আবারও আমি কিছুটা যেটা ছিল সেটার মধ্যে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই ফোনটার সমস্যা হচ্ছে, এটা যখন আমরা পাওয়ার সাপ্লাই চালু করতে যাই সেক্ষেত্রে কোনো সেন্সেই নেয় না, প্লাস আপনার কোনো রকম শর্টও নাই ফোনটাতে। তো আমি আসলে প্রথমে এগুলার যে প্রতিটা স্টেপ, সেই স্টেপগুলো শেয়ার করার চেষ্টা করেছিলাম, বাট বলেইছি প্রথমে দুইবার বলে ফেলেছি অলরেডি, আপনারা বিরক্ত হবেন যে ওই স্টেপগুলো আমি আসলে দেখাইতে পারিনি। তো আমি সিপিইউটা তোলার পর আমি এটাতে যেটা দেখলাম, প্রচুর পরিমাণ কার্বন জমা ছিল সিপিইউটাতে, প্লাস দুইটা লাইন একদম কি বলে ওটাকে, জং ধরে গিয়ে এখানে ক্ষয় হয়ে গিয়েছিল। তো ওইগুলোকে আমি ভালো করে সোল্ডার করার পর যখন আমি সিপিইউ রিবল করছিলাম, সিপিইউতেও আমি দুইটা বলকে দেখলাম যে একবারে জং ধরে ওখানেও কার্বন জমা হয়ে একদম ইয়া হয়েছিল। সেগুলোকে আমি অ্যান্টি কাটার দিয়ে ঘষে লাইনগুলো বের করে দেই। দেওয়ার পর আইসিটা রিবল করে লাগানোর পর যেটা হলো, সেটা আপনারা যদি লক্ষ্য করেন, তো রিভল করার সময় আমি সবগুলো বল এক চান্সেই কিন্তু আমার হয়ে যায়, এখানে সেকেন্ড বার কোনো রকম বল করতে হয়নি। তো আমি পেস্ট দিয়ে, ভালো করে পেস্ট দিয়ে আইসিটাকে জায়গা মতো বসিয়ে দিয়ে জাস্ট হালকা করে হিট দিয়ে আইসিটাকে বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পর এলসিডিটা লাগিয়ে যেটা দেখতে পাই সেটা হলো যে আমাদের যে সমস্যাটা ছিল, আমি আইসিটাকে বসানোর পর এইখানে কিন্তু চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেই, এবং লাস্টে যখন আইসিটা বসে যায় সেক্ষেত্রে আমি শর্টিংটা চেক করি। তো যখন শর্টিংটা চেক করছিলাম, দেন আবারও ভোল্টেজটা চেক করি, দেখতেছি যে ভোল্টেজটা সেম। তো আমার মনের মধ্যে আবারও একটু ইয়া লাগলো যে ফোনটা চালু হয় কি না। তো তখন আমি পাওয়ার সুইচে চাপ দিয়ে দেখি, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটার সমাধান হয়ে যায়।